হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ ইভলিউশনের যে মডেল কোশ্চেন পেপার প্রকাশ করা হয়েছে, সেই মডেল কোশ্চেন পেপার আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইংলিশের, আর সাথে উত্তরটাও তোমাদের দিয়ে দেবো। এর আগে আমি তোমাদের অনেক দিন আগে কোশ্চেনগুলো দিয়েছিলাম, তোমরা অনেকে আমাকে বলেছো যে এর উত্তরও তোমরা চাও। তো আজকের এই ভিডিওতে আমি তাই ফার্স্ট সামেটিভ ইভলিউশন ক্লাস সিক্সের ইংলিশের যে কোশ্চেন পেপারটা রয়েছে সেটা আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা ক্লাস সিক্সে পড়ছো তারা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই করে কিন্তু এই কোশ্চেন পেপারটা এবং উত্তরগুলো দেখে যেও, কারণ এই প্যাটার্নেই কিন্তু তোমাদের কোশ্চেন হবে। আর যে সমস্ত ফেক ভিডিও তোমরা দেখতে পাও যে এটাই তোমাদের পরীক্ষার প্রশ্ন, সেগুলোর জন্য আমি তোমাদের সতর্ক করে দিতে চাই যে এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন নয়। এই প্রশ্নের উত্তরটা প্রশ্নটা আমি বানাইনি, এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নের ধাঁচেই কিন্তু স্কুল প্রশ্ন করে, এই রকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের হয়। তো এখানে একের দাগে রয়েছে, দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য অ্যাডভেঞ্চার্স ক্লাউন লেসন টু থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তারপরে দেখো এখানে একের দাগে রয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশান হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 15 নম্বরের তোমাদের পরীক্ষা হয় ফার্স্ট সামেটিভ ইভলিউশন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্কুল রাইটিং দেয় না। আর দুয়ের তাকে এখানে রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 3 নম্বর রয়েছে, 3-এর তাকে রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 নম্বরে 2টো প্রশ্ন রয়েছে এখানে। আর 3-এর তাকটা হয়ে যাওয়ার পর এখানে 4-এর তাকে বলেছে কোনটা কাউন্টেবল নাউন আর কোনটা আনকাউন্টেবল নাউন, যেটা আন্ডারলাইন করা রয়েছে তার মধ্যে লিখতে হবে। আর 5-এর তাকে এখানে রয়েছে মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এখানে বাক্য রচনা করতে হবে। তো এই কোশ্চেন পেপারটা তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে, আরও একবার বলছি। আর এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় আসবে, এর কোনো শিওরিটি নেই, কারণ এটা মডেল কোশ্চেন পেপার, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না। আর একটা কথা তোমাদের বলতে চাই যে যারা ভাবছো যে পরীক্ষার আগে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে এবং তোমরা উত্তর করে আসতে পারবে, সেরকমটা কিন্তু হওয়ার নয়। তার জন্য কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, স্কুল কিন্তু এই প্যাটার্নেই কিন্তু কোশ্চেন তৈরি করবে। তো আমি তোমাদের এর উত্তরটা এবার দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো এবার ভালো করে বুঝে নাও। তো একের তাকে এর প্রথমটা রয়েছে, দেখো, টাফি পুট এ ল্যাডার আপ এগেইনস্ট দ্য ডলস হাউস। টাফি একটা মই রেখেছিল, কোথায় মই রেখেছিল, পুতুলের বাড়ির দেয়ালে। টাফি থ্রি ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, টাফি জানলার দিকে জল ছুড়েছিল। পুয়ার টাফি ওয়াজ সেকেন লাইক এ র্যাট, বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে উঠেছিল। দ্য সেইলার ডল ওয়াজ মেকিং পরিজ, নাবিক পুতুলটি একটা পরিজ তৈরি করছিল বা পায়েসের মতো জিনিস বানাচ্ছিল। সাডেনলি টাফি নোটিসড এ ল্যাডার, হঠাৎ করে টাফি লক্ষ্য করলো একটা মই। তারপর টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেইলার ডল হু ওয়াজ মেকিং এ পরিজ। টাফি দেখলো যে সে একটা নাবিক পুতুলের সাথে কথা বলছে যে কিনা একটা পরিজ বানাচ্ছিল। টাফি থট হিমসেল্ফ টু বি এ হিরো, টাফি নিজেকে কী ভাবতো, নায়ক ভাবতো। পরে 3-এর তাকের এর প্রশ্নটা রয়েছে, হোয়াট ডিড টাফি ডু আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, মইতে ওঠার পর টাফি কী করেছিল। টাফি থ্রি অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, টাফি জানলা দিয়ে সমস্ত জল ভিতরে ছুড়ে দিয়েছিল আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, মইতে ওঠার পর। হোয়াই ডিড টাফি থিঙ্ক হি ওয়াজ এ হিরো, কেন টাফি মনে করতো যে সে একটা নায়ক। টাফি থট হি ওয়াজ এ হিরো বিকজ হি ওয়াজ পুটিং আউট ফায়ার, কারণ সে আগুন নিভিয়েছিল। টাফি মনে করেছিল যে সে নিজেকে নায়ক মনে করেছিল কারণ সে আগুন নিভিয়েছিল। হি ওয়াজ পুটিং আউট ফায়ার। তারপরটা বলেছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনটা লিখতে, তাহলে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, জল তো গোনা যায় না, আর ট্রিজ গাছ তো গোনা যায়, তাহলে এখানে এটা হবে কাউন্টেবল নাউন। তারপরে 5-এর তাকে যে মিক্স সেন্টেন্সগুলো ছিল, অ্যাডভেঞ্চার, তাহলে অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। তারপর এটা স্টাডি মানে হচ্ছে শক্ত, তাহলে হি টাইড দ্য টাইগার উইথ এ স্টাডি রোপ, সে বাঘটাকে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধেছিল।